নাম কি বলো? গার্লফ্রেন্ডের নাম নাই, গার্লফ্রেন্ড নাই। কেন তোমার গার্লফ্রেন্ড নাই? তোমার চেহারা কি অসুন্দর? অবশ্যই না। তাহলে এমনি নাই। দেখি তোমাকে কেউ পছন্দ করে না। দেখি তুমি মেয়েদের পাত্তা দাও না, কোনটা বলো? তুমি মেয়েদের পাত্তা দাও না। তোমার নাম কি জানো বললা? ইয়াসিন হোসেন। তোমার ক্লাসের দু একটা বান্ধবীর নাম বলো। সবচেয়ে সুন্দর সুন্দর বান্ধবীটার নাম বলো। সবচেয়ে সুন্দর বান্ধবী নাই তোমাদের স্কুলে? কোন ক্লাসে আছে? তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয় নাই তাহলে সুন্দর বললে কেন? কেমনিতে সুন্দর বলো তুমি? এখন ওই মেয়ে যদি তোমাকে বলে আমি তোমাকে ভালোবাসতে চাই, তুমি কি বলবে? কি বলবে আরেকবার বলো। তোক জুতা মিলে মারবো। তুমি তো অনেক কিউট না, তুমি তুমি অনেক ভালো, ঠিক আছে? তোমার মতো ছেলে প্রতিটা ঘরে ঘরে যেন হয়, ঠিক আছে? যে মেয়েদেরকে পাত্তা দেয় না, এই একমাত্র ছেলে, নাম হচ্ছে ইয়াসিন। তোমার বাড়ি গ্রামের নাম কি বলো? বাগাই। তোমার ইউনিয়ন, তোমার বাজারের নাম কি? পোস্ট অফিস, শালিয়াগাড়ি। এখন তোমার এই ইন্টারভিউ নিয়ে তো নিলাম, এটা ফেসবুকে আপলোড করবো, যদি পাবলিক, সৌরভ, ঠিক আছে? যদি পাবলিক তোমারে খোঁজে তো কোথায় গেলে পাবে বলো? বাগাই গ্রামে। তোমার মোবাইল নাম্বার বলো, তোমার বাবার মোবাইল নাম্বার বলো, ধীরে ধীরে বলো। 01739। তারপর শেষ।